তো দেখো বন্ধুরা, দেখো কত ডিলিশিয়াস হয়েছে, আর নিশ্চয় খেতেও ভালো হবে। শুকো মাছের এই রেসিপি আমার খুবই প্রিয়, তো তোমরাও বানিয়ে খেও। নমস্কার বন্ধুরা, অপুর সংসারে তোমাদের সবাইকে স্বাগত, আমি অর্পিতা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো আমার ফেভারিট রেসিপি, এই যে তোমরা দেখতে পাচ্ছ শুকো মাছ, শুকটি মাছ যাকে বলা হয়, আমরা চলতি ভাষায় শুকো মাছ বলি। তো আজকে আমি এই সবজিগুলো দিয়ে, বেগুন আছে, আলু আছে, পেঁয়াজ কালি আর টমেটো দিয়ে শুকো মাছটা রান্না করবো। তো আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো ভিডিওটা স্কিপ না করে দেখো একটু। আর আমি এখানে আগে থেকেই একটু কুমড়োর সাথে উচ্ছে ভেজে রেখেছি, আর এখানে তো আমি আগে থেকেই আদা রসুনটা বেটে নিয়েছি। তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো, শুকো মাছটা কড়াটা আমি এবারে ধুয়ে নিয়ে এসেছি, এবারে আমি করব। তো তোমরা দেখো। তো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল দিয়ে রান্না করব। আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তা এরপর আমি ভাজবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে মাছগুলো ভালো করে ভেজে নেব, দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভাজবো লাল লাল করে। তো বন্ধুরা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, আর কড়াতে আর একটু তেল দিয়ে নিয়েছি। তো চলো আমি এবারে সবজিগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিই। পেঁয়াজ কালিগুলো আমি একটু তেলে ভালো করে নেড়ে নেবো, তারপর আলু আর বেগুনটা দেব। তো বন্ধুরা আমি আলুটা তুলে দিলাম, এরপর বেগুনটা তুলে দেবো। একটা ছোটো শিম ছিল ভাঙা, ওটা দিয়ে দিয়েছি আমি। বন্ধুরা দেখছো আমি সব রকম সবজি দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি একটু ভাজবো, অনেকক্ষণ ধরে নাড়বো, তারপর মাছটা দিয়ে নাড়বো, তারপর আমি যত রকম মশলা দেওয়া দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, তো আমি এবার এটা কষবো ভালো করে, মাছটাও দিয়ে দেবো এবার। এবার আমি ভালো করে কষে নিই, পুরো রান্নাটা কীরকম হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ কষে নিয়েছি, কালারটা কত ফাইন এসেছে। এরপর আমি একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো আলু সবজিটা, আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এরকমভাবে তোমরাও বানিয়ে খাবে বাড়িতে, আর কার কীরকম লাগছে অবশ্যই জানিও। যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরও অনেক ধন্যবাদ। তো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, এটাই তোমাদের থেকে আশা করি। তো বন্ধুরা আমি জল ঢেলে দিয়েছি, দেখো একটু সিদ্ধ হবে বলে। তো চলো রান্নাটা হয়ে যাওয়ার পর কীরকম দেখতে লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করব। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে দেখতে পাচ্ছ, আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, আর একটু আলুটা একটু বাকি আছে, সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। একটু গ্রেভি গ্রেভি রাখবো, পরে টেনে নেয় ঝোলটা আলুর মধ্যে। তো তোমরা দেখতে থাকো, নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সব সিদ্ধ হয়ে গেছে, তো আমার শুকো মাছের রেসিপি কমপ্লিট। তো তোমরাও বানিয়ে খেও, এবং কার কীরকম লাগছে আমার ভিডিও অবশ্যই জানিও। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সাপোর্ট করো আমাকে।